প্রতীক্ষার অবসান। চার হাত এক হলো টেলিভিশনের হার্ট টপ নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার। পরিবার ও বন্ধু বান্ধবের উপস্থিতিতেই মালা বদল করলেন দুজনে, বাধা পড়লেন সাত পাকে। এদিন সকাল থেকেই কৃষ্ণকলি নিখিল মানে নীল এবং খড়কুটো ধারাবাহিকের গুনগুন অর্থাৎ তৃণা দুজনের বিয়ে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। সন্ধেবেলা বিয়ের অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আশীর্বাদ করেন কনেকে, এরপর প্রত্যেকের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন। বিয়ের আসরে বর কনে ভক্তদের উদ্দেশ্যে বলেন, এত বছর ধরে আমাদের সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ, আমরা যে নতুন জীবন শুরু করতে চলেছি সেখানেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তবে এদিন বিয়ে হলেও রিসেপশন হবে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে। এর আগে গত বছর অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিয়ের ঠিক পরপরই নিজেদের সম্পর্ককে পরিণতি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন নীল এবং তৃণা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ছবি আপলোড করেছেন দুই তারকা। কিছুদিন আগে কাপল ফটোশুটও সেরেছিলেন, আবার কৃষ্ণকলির সেটে পেট পুড়ে আইবুড়ো ভাতও খেয়েছেন নীল। চলতি বছরের 9ই জানুয়ারি সারেন বাগদান পর্ব। এর আগের সাক্ষাৎকারে দুই তারকা জানিয়েছিলেন অভিনয় জীবনে আসার অনেক আগে থেকেই তাদের পরিচয়। 2011 সালে MBA পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় ক্যাট ক্লাসে প্রথম দেখা, সেই মুহূর্তেই তৃণাকে ভালো লেগে গিয়েছিল নীলের। 2011 সালেই প্রথম ডেটে গিয়েছিলেন দুইজনে, সেখানেই রয়েছে প্রথম চুম্বনের স্মৃতিও। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই প্রেম পর্যায়ে চলেছিল। তারপর পড়াশোনার জন্য দিল্লি চলে যান তৃণা, নীল থেকে যান কলকাতায়। পরে 2015 সালে তৃণার ফেরার পর আবার বন্ধুত্ব শুরু হয়। 2016 সালের 8ই জুন তৃণা বুঝতে পারেন নীল তার কাছের বন্ধুর চেয়েও বেশি, তখনই প্রপোজ করেন, কিন্তু তখন নীল কিছু বলেননি। ঠিক এক বছর পর 2017 সালের 21শে জুন বন্ধুদের সামনে তৃণাকে প্রপোজ করেন নীল। তারপর থাইল্যান্ডে একসঙ্গে সময়ও কাটিয়েছেন দুজনে। ভিডিও কলে আচমকা তৃণাকে বিয়ের প্রস্তাব দেন নীল। তারপরেই শুরু হয় তাদের বিয়ের তোড়জোড়, যা এদিন পরিণতি পেল।